এখানে সব আইসক্রিমস। বন্ধুরা বাইরে ওয়েদারটা তোমরা দেখে বুঝতেই পারছো যে ওয়েদারটা খুব একটা ভালো না বলতে ক্লাউডি ওয়েদার, বাট তোমরা জাস্ট তোমরা ভিউটা দেখো কত সুন্দর লাগছে আমার উইন্ডো থেকে বাইরের ওয়েদারটা। তো আজকে ছুটির দিন বন্ধুরা, নিয়েছি কেচাপ। এই যে কেচাপ দেখতে পাচ্ছ, স্পাইসি কেচাপ, কেচাপ কিন্তু এর মধ্যে একটু স্পাইসিও ভাব আছে। তো এটা নিয়েছি আমরা, তো এখন এটা নিয়ে যাচ্ছি বাড়ির পথে। এখন যাব ঘরে, ঘরে গিয়ে হবে কুকিং, কুকিং এর পরে হবে ইটিং, সব হবে বন্ধুরা। এই যে বন্ধুরা কেচাপ নিয়ে যাচ্ছি এখন ঘরে, ঘরে গিয়ে তোমাদের সাথে আবার আসছি। এই বন্ধুরা গুড মর্নিং, আবার সবাই কেমন আছো? আমি বাবাই চলে এসেছি আরো একবার তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি যাব এখন একটা মার্কেটে, ছোট মার্কেটে। আজকে আমরা বাড়িতে, আজকে ওয়েদার খুব খারাপ আমাদের এখানে, বৃষ্টিও সম্ভাবনা দেখাচ্ছে। তো আজকে আর বাইরে কোথাও বেরোতে পারবো না, বাইরে ব্লগ হবে না। আজকে ঘরে আমরা প্রোগ্রাম করেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো। তো এনজয় করবো আমরা সবাই চিলি চিকেন ফ্রাইড রাইস। আমি আর জিমজম রান্না করবো, কিন্তু সব প্রিপারেশন মোটামুটি অলমোস্ট ডান। বাট এখন আমরা দেখছি যে আমাদের কেচাপটা শেষ হয়ে গেছে, আর তোমরা জানো কেচাপ ছাড়া চিলি চিকেন ইম্পসিবল। তো কেচাপ আমি এখন আনতে যাবো পাশে একটা মার্কেটে, মার্কেটটাও তোমাদেরকে দেখাচ্ছি বাই দ্য ওয়ে, যে মার্কেটটা কেমন, মার্কেটটা কোথায়, মার্কেটটার ভিতরে ঢুকে চেষ্টা করবো যতটা পারবো দেখানোর মার্কেটটা কেমন। ছোট মার্কেট এটা, এটাতে আমরা নর্মালি বেশি একটা যাই না, আমরা একটু বড় মার্কেটে যাই, কারণ বড় মার্কেটগুলো মানে রিজনেবলি চিপ, এগুলোর থেকে এটা একটু এক্সপেন্সিভ অন্যান্যগুলো থেকে, তাই আমরা যতটা পারি এটা কম যাই, আর্জেন্ট ছাড়া যাই না। তো যেহেতু আজকে আমার আর কোথাও সত্যি কথা বলতে আমি খুব টায়ার্ড, সদিন কাজ করার পরে এই উইকে কাজের ইমেন্স প্রেশার ছিল, প্রচণ্ড কাজের চাপ ছিল। যেহেতু ঠান্ডা এখানে, কাজের চাপটাও বেশি আমাদের এখানে, আর এখানে ঠান্ডা যত বাড়ে তত মানে যে কোনো জবই আমাদের এখানে যে কোনো কাজই কাজের প্রেশার সবসময় বেশি থাকে। যত সামার আসে কাজ একটু হালকা হয়, তো এখন বন্ধুরা কাজের চাপ খুব বেশি, তাই দেখ হয়তো তুমি বুঝতে পারছো তোমরা সবাই আমায় দেখে যে আমি একটু টায়ার্ড, আর আসলে আমি টায়ার্ড। তো এখন আমি বেরোবো কেচাপ আনতে, কেচাপ এনে রান্না করবো, রান্না করে মজা করবো সবাই। এই যে জিমজম দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে, এই যে জিমজম হেঁটে আসছে, জিমজম ঘুম থেকে উঠে লেগে পড়েছে। তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করবো, আর তোমরা অবশ্যই ভালো, আর হ্যাঁ একটা কথা বন্ধুরা ভুলেই গেছি বলতে, তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করছো না কেন, কি হলো তোমাদের, হোয়াটস রং উইথ ইউ অল অফ ইউ? তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে এরপরে আরো অনেক মজার মজার ভিডিও আসতে চলেছে, প্রচুর ভিডিও আসতে চলেছে। শুধু লকডাউনটা খুলছে না বন্ধুরা, সব ভালো ভালো ভিডিও ওয়েট করছে, শুধু যেতে পারছি না বন্ধুরা লকডাউনটা খুলছে না বলে। আমাদের এখানকার স্ট্রিট ফুড, আমাদের এখানকার পপুলার প্লেসেস, এভরিথিং এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে অনেক ভিডিও পাবে, আর তোমরা আমাদের আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা প্যারিসটা পুরো ঘুরে নিতে পারবে। তো বন্ধুরা যারা যারা তোমরা প্যারিসে আসতে চাও তারা আমার ভিডিওগুলো দেখো, আর যারা যারা আসনি বা যারা যারা এসেছো তারাও অবশ্যই দেখো। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই প্যারিসের তোমরা ফুল ভিউটা এনজয় করতে পারবে। বাইরের ওয়েদারটা তোমরা আশা করি দেখেই ফিল করতে পারছো যে কতটা ঠান্ডা, আর এ হাওয়া দিচ্ছে কন্টিনিউয়াসলি, হাওয়া চলছে প্রচণ্ড হাওয়া। তো আমি ওর জন্য ফুল প্রোটেকশান নিয়ে বেরিয়েছি যাতে ঠান্ডা না লেগে যায়, কারণ এখানকার ওয়েদারটা যেমন ভালো তেমন খারাপও, ঠান্ডা লেগে গেলে ঠান্ডাটা বুকে বসে যায় খুব তাড়াতাড়ি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা আমার অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে আমি থাকি, এই যে আমার পেছনে যেটা ব্যাকগ্রাউন্ডে এটা, এই অ্যাপার্টমেন্টে আমরা থাকি, আর এই যে রাস্তার ভিউ এটা। আমি এখন যাচ্ছি বন্ধুরা মার্কেটে, ও মাস্ক লাগাতে ভুলে গেছি বন্ধুরা, এখন মাস্ক ইউজ করবো। তো বন্ধুরা বন্ধুরা চলে এসেছি আমরা এই যে মার্কেট, মার্কেটের সামনে এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্রিক্স। তো এখানে আরেকটা বন্ধুরা তোমাদেরকে বলে যে দেখছো তোমরা স্পেলিংটা ফ্রন্ট ক্রিক্স, তো এখানে যে লাস্টের এখানে ফ্রেঞ্চের যে লাস্ট একটা বলি, লাস্টের যে অ্যালফাবেট থাকে সেটা উচ্চারণ হয় না, মানে উচ্চারণটা হাইড হয়ে যায় যখন আমরা
উচ্চারণ করি, তো এটা আমরা বলি ফ্রন্ট্রি, এক্সট্রা উচ্চারণ হয় না, তো দেখতেই পাচ্ছ। তো আমরা চলে আসছি ফ্রন্ট্রির সামনে, এখন ফ্রন্ট্রিতে যাব একটা কেচাপ কেচাপ নিয়ে সোজা বাড়ি, বাড়ি গিয়ে আবার ব্যাক টু কুকিং। তো আজকে সারাদিন এই করবো, বাড়িতে যাবো একটু রেস্ট, কুকিং রেস্ট কুকিং এই চলবে। তো চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ মার্কেটের সামনে, তোমাদেরকে কখনো পরে এটার ব্রিফের এটা রিভিউ দেবো। তো এখন আপাতত যাবো একটা কেচাপ নেবো, বেশি কিছু নেবো না। ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন ভ্যারাইটি টাইপ অফ আইসক্রিম। তো এখানে বন্ধুরা দেখছো যে প্রাইসগুলো, এখানে অন্য অন্য জায়গায় গেলে প্রাইসগুলো, ধরো এখানে যেটা 4 ইউরো দেখাচ্ছে, অন্য অন্য জায়গায় বড় মার্কেটে গেলে একটু 3 ইউরোজ কি 250 বা 350 এরকম, বাট এখানে একটু প্রাইসগুলো বেশি যেহেতু এটা ছোটো তাই। আর এই যে আইসক্রিমটা দেখছো, এটা আমাদের এখানকার পপুলার আইসক্রিম, তো এগুলোর সব ব্লগ সামনে আসবে, সব কিছুই ব্লগ করবো দেখাবো। এটা আমাদের এখানকার সবচেয়ে পপুলার আইসক্রিম কোম্পানি, তো এটারও সামনে ব্লগ আসবে। দেখতে পাচ্ছ যে ম্যাগনাম, এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, হোয়াইট চকলেট, ম্যাগনাম ক্লাসিক, ম্যাগনাম আমন্ড, সব কিছুই আছে, অলওয়েজ এখানে অ্যাভেলেবেল থাকে। আইসক্রিম এখানে শীতেও সবাই আইসক্রিম খায়। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওয়াইন, এগুলো সব প্রত্যেকটা যা দেখতে পাচ্ছ এখানে টোটালটাই ওয়াইনের কাউন্টার। তো খুবই ছোটো ওয়াইনের কাউন্টার, তো তোমাদের বড় মার্কেটে কখনো দেখাবো পার্টিকুলার কোনো ভিডিও করে, যে অনেক বড় বড় আছে, প্রচুর স্টক আছে। তো তোমরা কারা কারা ওয়াইন ভালো খাও, এখানে আর একটা আছে ওয়াইনের, রেড ওয়াইন থেকে শুরু করে রোজ ওয়াইন সব কিছু, এভি হোয়াইট ওয়াইন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। খুবই কম এখানে কালেকশন, ছোট তাই। এখানে জল, জল সোডা এইসব জিনিস, এই পাশে দুধ, এগুলো সব জল। এখানে চিপসেস, চিপস আর স্ন্যাক্স, এগুলো সব সোডা, জুসেস। ফিনিশ নিয়ে এসেছি কেচাপ, এখন চিলি চিকেন হবে, চিলি চিকেন দিয়ে হবে ফ্রাইড রাইস। তো এখন কুকিং হবে বন্ধুরা, কেচাপ নিয়ে এসেছি, এখন ঢুকছি ঘরে, চলে এসেছি ব্যাক ইন হোম। তো এখন রান্নার ভিডিও আসছে, রান্নার ভিডিও, তো এখন আমি খুলবো দাওয়া। এই যে আমার চাবি, এই যে খুললাম গেট, এখন ঢুকবো। তো বন্ধুরা তোমরা কমেন্ট করো, আমি সামনেই বাড়ি করতে চলেছি, তো ভাবছি বাড়িতে এরকম লক দিই, কেমন লকটা খুব না। তো এখন এই লকগুলো চলে, ইন্ডিয়াতেও অনেক জায়গায় ইউজ হয় আমি জানি, তো তোমরা কমেন্ট করে জানিও এই লকটা দেওয়া যায় কি দেয় না। লিফ্ট আমার যেন ওয়েট করছে, আমি যে লিফ্ট নামিয়ে রেখে গেছিলাম, এখনো লিফ্ট রয়েছে, কেউ এখন ওঠে উনি নামে উনি। তো এরকম খুব কমই হয় বন্ধুরা যে লিফ্ট একবার ডিমান্ড করো, তুমি একবার আসলে লিফ্ট খোলা পাও এরকম নিচে। তো খুব আমি মনে করি যারা অনেক লাকি তাদেরই এরকম হয়, আই ফিল সো লাকি নাও, কারণ এটা খুবই রেয়ার, কখনো লিফ্ট নিচে গ্রাউন্ড ফ্লোরে পাওয়া যায় না। এটা কার কার সাথে হয় তোমরা আমায় জানিও, তোমাদের সাথে যদি এই ইনসিডেন্টটা হয়ে থাকে অবশ্যই জানিও, আমার সাথে টু মাচ হয়, প্রচুর বেশি হয় যে আমি কখনো লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে পাই না। খুব অ্যানোয়িং লাগে মাঝে মধ্যে যখন টায়ার্ড হয়ে যায় কাজের থেকে এসে, যদিও আমার সেকেন্ড ফ্লোরে বাড়ি, মানে সেকেন্ড ফ্লোরে আমার অ্যাপার্টমেন্ট, তো আমার সমস্যা হয় না যেতে। তো তারপরেও মাঝে মধ্যে যখন টায়ার্ড থাকি তখন আমরা লিফ্টেই যাই। তো তোমরা অবশ্যই আমায় জানিও যে কার কার লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে না পেতে মাথা গরম হয়ে যায়, আমার তো প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। তো এখন আমরা লিফটে ঢুকছি, ব্ল্যাকে লিফ্ট খোলা পেয়েছি, লিফটে লাইট চলছে। তো এখন আমি যাবো, এটা দেখতে পাচ্ছি সেকেন্ড ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে উঠবো আমার রুমে। এখন যাবো জিম জাম, হয়তো অলরেডি অনেক কিছু রেডি করেও নিয়েছে। তো এই আর কি বন্ধুরা, দেখতে পাচ্ছ পেছনে আমি আমাকে, আমি নিজেকে দেখতে পাচ্ছি। এখন চলে এসেছি ঘরে, ঘরে বেরিয়ে গেলাম লিফটের থেকে, টাটা বাই বাই। জিম জাম দেখো বন্ধুরা, ওয়েট করছে, জিম জাম উঠে আসছে দেখেছো,
ঘরে ঢুকে গেলাম বন্ধুরা, এখন আমাদের অ্যাপার্টমেন্ট ক্লোজ, এখন হবে কুকিং আর পুলান মস্তি, তারপরে ওয়েটিং ছুটির দিন বন্ধুরা। এরকম একটা বিছানায় হেলান দিয়ে বসার মনে একটা আলাদা, পেছনে দুটো পিলো নাও, পেছনে দুটো পিলো নাও, তারপরে এরকম করে বসে এরকম হাতটা ছড়িয়ে দিয়ে রিল্যাক্স। উফ, কি যে ভালো লাগে ছুটির দিনটা। আগে যখন ইন্ডিয়াতে থাকতাম তখন বেশি কাজের প্রেশার ছিল না বা এরকম কাজ করিনি তো তখন, এখন বিদেশে আসার পরে বন্ধুরা তোমাদের কি বলবো, কাজে থাকি মানে অল টাইম কাজ আর কাজ আর কাজ, একদিন যেদিন ছুটি থাকে সেই ছুটির দিনটা যে কী লেভেলের ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা, অসাম লাগে, জাস্ট অসাম। বন্ধুরা তো ঘরে চলে এসেছি, এখন ঘরে এসেছি, এখন জিমজম রান্না করবে, আমি রান্না করব আজকে। আজকে আমি শেফ না, শেফ আমি, আমি ডিরেকশন দেবো আর আজকে শেফ হবে, আজকের জন্য শেফ হবে আমাদের জিমজম। রান্নাঘরে অলরেডি রয়েছে যে আমি যাচ্ছি তোমাদেরকে রান্নাঘরে নিয়ে এসেছি, ঢুকে গেছি রান্নাঘরে। এই যে জিমজম, এই আর বলো না সবাইকে জিমজম। আর হাই, তোমরা কেমন আছো? সেটা রান্না হবে নর্মালি বিরিয়ানি হয়, বিরিয়ানিটা প্রচুর পরিমাণে হয় তাই আজকে বিরিয়ানি না, বিরিয়ানি স্কিপ, আজকে হবে চিলি চিকেন উইথ এগ ফ্রাইড রাইস। আর এগ ফ্রাইড রাইসটা আমাদের খুব ফেভারিট, ওর খুব ফেভারিট, তো একটা জায়গায় আমরা খেতাম খুব এগ ফ্রাইড রাইসটা, তো ওই কারণে ভুলতে পারে না সেই জায়গাটা, সেই জায়গাটার নাম পরে বলবো বন্ধুরা তোমাদের কোথায়, সেই জায়গাটার নাম বলা যাবে না এখন, পরে বলবো। তো সেখানে খুব মজার বানাতো, ওটা খুব টেস্টি বানাতো, তো আজকে সেই কারণে আমরা অনেক মিস করছিলাম সেই রান্নাটা। বাড়িতে বসে রয়েছি, বাড়িতে কোনো কাজ নেই, রেস্ট করেছি সকালবেলা, আজকে 11টায় ঘুম থেকে উঠেছি, বাই দ্য ওয়ে আজকে আমরা দুজনে 10:30, হ্যাঁ 10:30 ঘুম থেকে উঠেছি, ফুল ঘুমিয়েছি আজকে। এখন আমাদের রান্নার রেসিপি, আজকে রান্না দেখাবে তোমাদেরকে করে জিমজম। আমি না, আজকে আমি শেফ না, আমি আজকে ক্যামেরাম্যান, তো তোমরা সবাই দেখো জিমজমের রান্নার। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমরা হয়তো মজা করতে করতে ভিডিও করে আরো একবার বলি, কিন্তু রেসিপিটা তুমি দেখতে পারো, রেসিপি যদি তোমরা ফলো করো, যদি সেম প্রিপেয়ার করো কি জিমজম হবে, তো তোমরা যদি সেম প্রিপেয়ার করো একদম পারফেক্ট হবে। তোমরা এরকম ভেবো না যে আমরা মজা করে ভিডিও ছাড়ি বলে আমাদের রেসিপিতে দম নেই, আমাদের রেসিপি অনেক 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 দম আছে, তোমরা একবার ট্রাই করো তারপরে বলো। আর যারা যারা ট্রাই করেছো তারা আমাদের অবশ্যই কমেন্ট করো ট্রাই করলে। তো তোমাদেরকে নেক্সট যেটা তোমাদেরকে রেসিপিতে নিয়ে যাচ্ছি ডিরেক্ট, এখন আমরা কুকিং করবো সেটার ভিডিও আসছে। তো এখন বন্ধুরা দেখো এই যে জিম জাম, এখন আমাদের শেফ হয়েছে, শেফ জিম জাম এখন রান্না করছে। আই এম টু এক্সাইটেড, কি করবে জিম জাম, করবে না করবে, আমি আছি অবশ্য, ভুল করবে না, শেফ আছে, শেফের হেল্পার তো শেফ হবেই, দেখেছো বন্ধুরা।